হিমেল পরশ আপলো মনে প্রাণ শারদীয়ার আগমন। আর সেই শারদীয়ার আগমনী বার্তা নিয়ে আমার ময়না নিউজ পুজো পরিক্রমা করতে করতে আমরা এসে হাজির হয়েছি এই মুহূর্তে পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপের সামনে। তাদের এবছরের চিন্তা ভাবনা ইন্দ্রপুরের মধ্য দিয়ে মণ্ডপ ফুটে উঠেছে, সেই সঙ্গে সাবেক গানের পর চলুন উৎসব কমিটির কাছে জেনে নেব কিছু কথা। এটা আমাদের 77তম বর্ষ। এই বছরে আপনাদের চিন্তা ভাবনা কি? আমাদের মণ্ডপের চিন্তা ভাবনা তো আমরা অলরেডি মণ্ডপ বুঝতে পেরেছেন, আজকে মহাষষ্ঠী, মণ্ডপের থিম ইন্দ্রপুরী। আমরা আমাদের যে মণ্ডপ শিল্পী তাকে আমরা যে নির্দেশটা দিয়েছিলাম যে আমাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদকে দিয়েই মণ্ডপ তৈরি করতে হবে। তো সেই মতো তিনি সামনে যে ময়ূরগুলো রয়েছে সেগুলো চালতা পাতা কাঁঠাল পাতা দিয়ে তৈরি করেছে এবং ময়ূরের ঠোঁট ঝিনুক দিয়ে করেছে এবং যে পালক করেছে এগুলো খেজুর পাতা দিয়ে। এছাড়া আমাদের ফুচকার বাটি এবং প্রজাপতি যেগুলো করেছে সেগুলো ঝিনুক দিয়ে এবং ডিজাইনগুলো যেগুলো হচ্ছে আমাদের যে বেল আমরা খাই তাকে কেটে ডাইওয়াস করে তাতে চুমকি বসানো আছে। ভেতরে আমাদের মাশরুমের কাজ হয়েছে, যে মাশরুম ছাতু আমরা খাই তাকে ড্রাই করে করা হয়েছে এবং নারকেল ঝাঁটা দিয়ে যে নারকেল কাঠি আমরা সেই নারকেল কাঠিকে ড্রাই ওয়াশ করে ভেতরে মণ্ডপ সাজানো হয়েছে। আর সর্বোপরি ইন্দ্রের এটা রাজসভা ইন্দ্রপুরী, আমরা একটা কাল্পনিক দৃশ্য তুলে ধরতে চেয়েছি থিমের উপরে একটা, এবং সেখানে মায়ের যে মূর্তি যেটা সুতো দিয়ে মায়ের গহনা সাজপোশাক সব তৈরি হয়েছে সুতো আর চুমকি দিয়ে সাবিকিয়ান, সেখানে আমাদের প্রতিমা শিল্পী যে ডাইরেকশন দেওয়া হয়েছে তিনি সেভাবে প্রতিমা তৈরি করেছে। অর্থাৎ পরিবেশ বান্ধব সবকিছু উপকরণ দিয়ে এখানকার মণ্ডপ সজ্জা হয়েছে। আচ্ছা, শুধু কি দুর্গা পুজো উৎসবে মিতে থাকেন না কোনো সামাজিক ক্রিয়াকলাপ করেন? না না, আমাদের দুটো লক্ষ্য। প্রতিবারই আমরা যেটা করি সামাজিক পরিবেশের পরিবেশকে রক্ষা করা, পরিবেশ বান্ধব তৈরি করা। আর তার জন্য দেখতে পাচ্ছেন যে এই চারপাশে বিভিন্ন আমাদের গাছ আছে। আর প্রথম নিয়ে অর্থাৎ 4ঠা অক্টোবর আমরা
রক্তদান শিবির করেছি, সেখানে প্রায় 108 জন রক্তদাতা রক্তদান করেছেন। তার সঙ্গে সঙ্গে আমরা 500 মানুষকে বৃক্ষ দান করেছি, বৃক্ষ রোপণ করেছি। এবং বিকেল 3টায় প্রায় 300 মেয়ে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, দোনাচক দেশপ্রাণ মেমোরিয়াল এবং পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের মেয়েদের নিয়ে সম্মানীয় ওসি সাহেব মানে সোমনাথ সিট মহোদয় এবং আমাদের বিএমওএইচ দেবরায় দাস মহাশয় এবং অন্যান্য অতিথিরা ছিলেন, মেয়েদের নিয়ে আমরা আলোচনা চক্র করেছি। তার সঙ্গে সঙ্গে প্রত্যহ আমরা এখানে যারা দোকানদাররা বসেছে প্রত্যহ পরিষ্কার ব্লিচিং দেওয়া এগুলো রেখেছি, প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়াটাকে তৈরি রেখেছি আমরা। এছাড়া চতুর্দিকে জল এবং ইউরিনাল ঠিকঠাক যাতে থাকে সেগুলো ব্যবস্থা রেখেছি আমরা। আর তার সঙ্গে সঙ্গে আমরা এরপরে স্বাস্থ্য শিবির রেখেছি, কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা রেখেছি, আমাদের ফ্রিতে পরিবেশ আমাদের দুস্থদের জন্য বস্ত্রদানের ব্যবস্থা রেখেছি। আমরা শুধু পুজোয় নেই, পুজোর সঙ্গে সঙ্গে অন্যান্য বছরও এবং সারা বছর সামাজিক কাজকর্ম, এই যে রোডে যানজট হয় তার ক্লিয়ারেন্স থেকে শুরু করে কোভিডে আমরা যথেষ্টভাবে চেষ্টা করেছি, সেখানে মাস্ক থেকে বিভিন্ন জিনিস দেওয়া, আমরা সামাজিক কাজকর্ম সারা বছর পুজো কমিটি জড়িয়ে থাকি। এবছর পুজোর বাজেট কেমন? হ্যাঁ, প্রায় 35 লাখ। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার মনে নিজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রত্যেককে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমার ময়না নিউজ পুজো পরিক্রমা 2024 স্পন্সর বাই সূর্য কল্যাণী। এই মুহূর্তে আমার ময়না নিউজের পক্ষ থেকে আমরা স্মারক সম্মানে জ্ঞাপন করব। আমরা প্রত্যেকটি পুজো পার্বণ যখন পুজো পরিক্রমাতে যাই তখন আমরা স্মারক সম্মানে ভূষিত করি। এই মুহূর্তে আমরা আমার ময়না নিউজের পক্ষ থেকে স্মারক সম্মানে ভূষিত করব। স্মারক সম্মান স্পন্সর বাই সরস্বতী ভাইচার সদস্য শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত, যিনি আমাদের স্মারক সম্মান দিয়েছেন 2024-এ। আমার ময়না নিউজের পক্ষ থেকে আমি সুমনকে অনুরোধ করব সবাই মিলে একসাথে এই স্মারক সম্মানে সম্মানিত করার জন্য। পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি হিপিপ হুরে! পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি হিপিপ হুরে! পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি হিপিপ হুরে! অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার ময়না নিউজ চ্যানেলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটি সকল উৎসব কমিটির পক্ষ থেকে আমার ময়না পুজো পরিক্রমা। আমরা ময়নার বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা দর্শন বিভিন্ন জায়গায় পুজো পরিক্রমা করেছি, কিন্তু আমাদের সাথে ছিলেন এমন কয়েকজন ব্যক্তিত্ব মানুষ যারা প্রকাশের আলোয় আসতে চান না। তাদের বিচারে বিচার বলবো না, এখানে কোনো কম্পিটিশন না, তারা সর্বাঙ্গীন দিক দেখে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করছি। সেটা মণ্ডপ সজ্জা থেকে শুরু করে সামাজিক সচেতনতা এবং প্রতিমা থেকে শুরু করে সেই পুজো মণ্ডপের তার সর্বাঙ্গীন দিক বিচার করে, অর্থাৎ সেরা দৃষ্টিকোণ হিসাবে আমাদের বিচারক মণ্ডলে যারা ছিলেন তারা প্রকাশ্যে নাম প্রকাশ্যে অনিচ্ছুক, তারা সেরা দৃষ্টিকোণ হিসাবে বিশেষ পুরস্কারে দিয়ে সম্মানিত করছেন। আর সেই পুরস্কার স্পন্সর বাই স্টুডিও কল্যাণী, আর স্টুডিও কল্যাণী যিনি রয়েছেন অসিত বেরা মহাশয়কে চাইব পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা দৃষ্টিকোণ থেকে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে এবং প্রতিমা সবকিছু সামাজিক সচেতনতা থেকে সেরা দৃষ্টিকোণ হিসাবে সম্মানে সম্মানিত করা হলো। পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গোৎসব কমিটি হিপি হুরে! পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গোৎসব কমিটি হিপি হুরে! পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গোৎসব কমিটি হিপি হুরে! নমো দুর্গা মাই কি জয়! নমো দুর্গা মাই কি জয়! নমো দুর্গা মাই কি জয়! পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গোৎসব কমিটি কি জয়! আচ্ছা, আরেকটা বল কি, পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে যে বিশ্ব বাংলা স্মরণ সম্মান দেওয়া হয়, গতকালকে জেলার টিম এবং রাজ্যের টিম তারা এসেছিলেন, আজকে ডিএম সাহেব এসপি সাহেবের তারা তাদের বিচারে এবং জেলার বিচারে আমরা পূর্ব মেদিনীপুরে মণ্ডপে সেরা সেরা পুরস্কার পেয়েছি। আমরা সবাইকে যারা সহযোগিতা করেছেন এবং আপনারা সাংবাদিক বন্ধুরা দর্শনার্থী সবাইকে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
আমার মানে নিজের পক্ষ থেকে সারের সম্মানে সম্মানিত করা হলো পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ আমরা শুনে আমরা আপ্লুত, আমরা গর্বিত ধন্য যে বিশ্ববঙ্গের সারের সম্মানে সেরা মণ্ডপ হিসেবে জেলার মধ্যে তারা প্রথম হয়েছে। পুজোর ঠিক ডাক মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় কোথাও কি মণ্ডপ সোজা চিন্তার ভাগ ছিল পরবর্তী পর্যায়ে মোটামুটি ভক্তবৃন্দ বা মায়ের ভক্তবৃন্দতে আত্মর আবেদনে আবার সেটা মেঘ সেটি আবার সুন্দর জলমলে আকাশ হয়েছে। ওতে এই মানে যে মাস যে অক্টোবর মাসে মানে 10ই অক্টোবরের পরে বর্ষা বিদায় নেয়, তো আমরা জানি যে বর্ষা থাকবে, আবার রোজ জলমলে আকাশ হবে, প্রাণোজ্জ্বল এই উৎসব প্রাঙ্গণ আরো উৎসব মুখর হবে। ওদের থাকলেও মনে ব্যথা থাকলেও পরবর্তী পর্যায়ে কিন্তু আবার সুন্দর আকাশ পরিচ্ছন্ন হয়ে গিয়ে আজকে আমাদের মণ্ডপে মণ্ডপে প্রচুর মায়ের ভক্তবৃন্দের ঢল নেমেছে। তদুপরি আমরা আজকে যাত্রা মালা দিচ্ছি, লোকজন আমাদের যাত্রা হচ্ছে কলকাতা যাত্রা, কলকাতা যাত্রাও হচ্ছে, তো মানুষের ঢল গত বছরের ন্যায় এবছরও প্রচুর মানুষের ঢল নেমেছে, সেক্ষেত্রে প্রচুর মানুষ দর্শনার্থী আসার ক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা রেখেছেন? দর্শনার্থী আসার প্রচুর ঢল আমার দর্শনার্থী এসেছে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা রেখেছেন? সিসি ক্যামেরা সহ বা আপনারা আমাদের ব্যবস্থা যেভাবে মানুষের ঢল নেমেছে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার ওপর রাস্তায় রাখা আছে এবং গোটা মেলাটা আমাদের সিসি ক্যামেরা ঘুরে বলা হয়েছে নিরাপত্তা রাখার জন্য, এবং আমরা অতিরিক্ত আবার সিকিউরিটি আমরা স্বেচ্ছাসেবক একটা স্বেচ্ছাসেবক থেকে প্রশাসনিক দিক থেকে ভালো সহযোগিতা আছে, কারণ আমাদের প্রশাসনিক দিক থেকে এখানে সিভিক ভলেন্টিয়াররা 15-20 জন আছেন এবং থানা মোড় মোড় আছে এবং বিকেল 4টার পর থেকে প্রায় নিয়ন্ত্রণ করে দেওয়া হয়, ভারী যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়, তার জন্য মেলায় আসা যাওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ কৃপতে জ্ঞাপন করি। আর সেই সঙ্গে ত্রয়ী সম্পাদকের মধ্যে আরেকজন রয়েছে, আমি চাইবো আমার মনে হয় দর্শকদের কি বলবেন? আমার গয়না নিউজের দর্শকদের বা দর্শক শ্রবণ যারা আসছেন তাদের সবার উদ্দেশ্যে বলি, মেলাটা ভালো করে উপভোগ করুন এবং মেলাটা ভালোভাবে দেখুন। এবং আমাদের যে বছরের থিম ইন্দ্রপুরী, এটা কাল্পনিক থিম, এই থিমটা আমাদের জেলার মধ্যে আমরা সেরা হয়েছি এবং এই আমাদের গরিমাটা যাতে অক্ষুণ্ণ থাকে এবং মেলাটা যাতে ভালোভাবে থাকে সেই জন্য আমি দর্শক আমরা করছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার মানে নিজের পক্ষ থেকে। তো আমরা আমার মানে নিউজ পুজো পরিক্রমা 2024 আজ আপাতত এ পর্যন্তই আপনাদের সাথে তুলে ধরলাম, সঙ্গে থাকুন সাথে থাকুন আমার মানে নিউজ। আমার ময়না নিউজ শারদ সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ এন্ড টাইলস প্লাজা পেটুয়ামুর ময়না, প্রোভাইডার ইয়াসিন মল্লিক, রায়কিশোর পেইন্টস পেটুয়ামুর ময়না, প্রোভাইডার বিশ্বজিৎ গাথাই, শিবশক্তি ফিট সেন্টার পেটুয়ামুর ময়না, প্রোভাইডার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স, পেইন্টস ডক্টর গর্ষাফাত বৃহস্পতিবারের বাজার ময়না, এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা, প্রোভাইডার জ্ঞানেন্দ্রনাথ মেটার।